ঈদের পর আবারও অস্থির দেশের পেঁয়াজের বাজার। পাইকারি পর্যায়ে সব ধরনের পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে 10 থেকে 15 টাকা। হঠাৎ করে দাম বৃদ্ধির জন্য সিন্ডিকেটকে দায়ী করছেন পাইকাররা। পেঁয়াজের পাশাপাশি বেড়েছে আটা, ময়দা, চিনি ও খোলা সয়াবিনের দর। ঊর্ধ্বমুখী মশলার বাজারে আসেনি কোনো পরিবর্তন। ঈদের আগে রাজধানীর মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেটে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে 33 থেকে 34 টাকা, আর আমদানি করা পেঁয়াজের দর ছিল 26 থেকে 27 টাকা কেজি। অথচ এ সপ্তাহে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 45 থেকে 46 টাকায়, আর আমদানি করা পেঁয়াজের দর উঠেছে 42 টাকা পর্যন্ত। পেঁয়াজের দাম বাড়লেও আমদানি করা রসুনের দাম কমেছে কেজিতে প্রায় 25 থেকে 30 টাকা। রসুন বেচি 40-45 টাকা, আদা বেচি এখন সেটা ঈদের পরে নেমে পড়ছে 130-135 টাকা রসুন, আদাটা নেমে এসে 120 টাকা। আনতে পারতেছি না, বন্যা চলে গেছে গা, পেঁয়াজের জায়গায় বন্যা চলে গেছে গা, এটা কোনো যুক্তি আছে? একদিন 15 টাকা দিতে পারবে। তবে স্বস্তি নেই আটা, ময়দা ও চিনির দরে। প্রত্যেকটি পণ্যেই কেজিতে দাম বেড়েছে 2 টাকা। বোতলজাত সয়াবিনের দর অপরিবর্তিত থাকলেও কেজিতে 3 থেকে 4 টাকা বেড়েছে খোলা সয়াবিনের দাম। বিক্রি করতে হলো 85-86 টাকা কেজি, আর এগুলো যেমন 3-4 টাকা কিনতে পারছে। পাম অয়েল তেল এগুলো যেমন 60 টাকা কমে বিক্রি হচ্ছে, সেগুলো এখন 65-70 টাকা, 2700 টাকা। আটা হচ্ছে আপনার 1200 টাকা, ময়দাটা হচ্ছে আপনার 1600 টাকা। নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, যারা কিনা বিগত 5 বছর যাবত মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বিমা দাবি পরিশোধ করে আসছে। তাদের নিরাপদ প্রাইভেট কার ইন্স্যুরেন্সের মাধ্যমে যে কোনো দুর্ঘটনা যেমন অ্যাক্সিডেন্ট, চুরি, এক্সপ্লোশন বা আগুন লাগার ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ পাবে। অ্যাক্সিডেন্টে ড্রাইভার ও প্যাসেঞ্জারের জন্য 5 লাখ টাকা পর্যন্ত কভারেজ এবং কোনো প্রকার সার্ভে ছাড়া সর্বোচ্চ 5000 টাকা পর্যন্ত ক্লেম পাবে। তো আপনার শখের গাড়িটি নিয়ে চিন্তামুক্ত থাকতে চান? তাহলে আজই নিটলের অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করুন অথবা ভিজিট করুন নিটল ইন্স্যুরেন্সের ওয়েবসাইটে। নিটল ইন্স্যুরেন্স, নিরাপদ যাত্রা সব সময়।